মধ্যরাতের থ্রিলার শেষে সেমিফাইনালে আর্জেন্টিনা। কাতারের লোসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই দুদলই আক্রমণাত্মক ফুটবল খেলছিল, তবে উল্লেখযোগ্য সুযোগ মিলছিল না। 33তম মিনিটে ডিপলের দুর্বল শট ঠেকিয়ে দেন ডাচ গোলকিপার, সেটিই ছিল আর্জেন্টিনার প্রথম শট। এর 2 মিনিট পরেই আর্জেন্টিনাকে আনন্দে ভাসিয়ে দেন নাওয়েল মেলিনা। শুরু থেকেই কড়া মার্কিংয়ে থাকা মেসিকে এবার আটকানো যায়নি, ডান দিক দিয়ে আক্রমণে উঠে বেশ কয়েকজন প্রতিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে পাস দেন মোলিনাকে। ডিবক্সের মুখে প্রথম ছোঁয়ায় বল নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত শটে বল জালে পাঠিয়ে দেন আতলেতিকো মাদ্রিদের এই ডিফেন্ডার। 1-0 ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা। বিরতির পর 71তম মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। আক্রমণ ঠেকাতে গিয়ে ডিবক্সের ভেতর আর্জেন্টাইন ডিফেন্ডার মার্কুস আকুনাকে ফাউল করে বসেন ডাচ ড্যানজেল ডামফ্রিস। এবার আর ভুল করেননি মেসি, ঠান্ডা মাথায় বাঁকানো শটে বল জালে জড়িয়ে দেন। 82তম মিনিটে একটি গোল পরিশোধ করে নেদারল্যান্ডস। ডান দিক থেকে সতীর্থের ক্রস 12 গজ বক্সে পেয়ে দারুণ গোলে স্কোর লাইন 2-1 করে ফেলেন নেদারল্যান্ড। যোগ করা 10 মিনিট সময়ে ফ্রি কিক থেকে বল পেয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন উট ওয়ে গোস্ট। ম্যাচে ফিরে সমতা, খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেই অতিরিক্ত সময়েও কোনো দল গোল করতে পারেননি, তাই অবধারিতভাবে টাই ব্রেকার। পেনাল্টি শুট আউটে 4-3 গোলে সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। 3-3 সমতা থাকার পর জয়সূচক গোলটি করেন লাউতারো মার্টিনেজ। মুক্ত টিভি, ঢাকা।